হযরত ওমর বিন আব্দুর রহমান আজরাই রহমাতুল্লাহ আলাই বলেছেন, একবার ঈদের রাতে আমার এক প্রতিবেশী এসে আমার নিকট অনুনয় বিনয় করে বলল, আগামীকাল ঈদ, কিন্তু আমার সন্তানাদিকে ঈদ উপলক্ষে যে কিছু একটি কিনে দিব তার সামর্থ্য আমার নেই, কারণ আমি রিক্ত হস্ত, একেবারে শূন্য হাত। ঈদের দিন সকলের সন্তানাদি নতুন কাপড় চোপড় পরে আনন্দের সাথে ঈদ উৎসব পালন করবে, ভালো খানাদানা খাবে, আর আমার সন্তানাদি পুরাতন কাপড় চোপড় পরবে এবং খানাদানারও কোনো ব্যবস্থা নেই। অতএব আমার এই দুর্দিনের সময় যদি আমাকে সামান্য উপকার করতেন তাহলে এতে আমার বিরাট উপকার হতো। এ সমস্ত কথা শুনে তার প্রতি আমার মনে দয়ার উদ্রেক হলো এবং ঈদে আমার সন্তানাদির খরচের জন্য যে 25 দিরহাম জমা ছিল তা আমি তাকে দিয়ে দিলাম, এই আশায় যে আল্লাহ পাক আমাকে উত্তম ব্যবস্থা করে দেবেন। মহান আল্লাহর অসীম লীলা বোঝার সাধ্য আছে কার। কিছুক্ষণ পরে একজন লোক আমার নিকট এসে অত্যন্ত আদরের সাথে আমার হাতে পায়ে চুমু খেতে লাগলো। এতে আমি বিস্মিত হলাম যে তার ফলাফল কি দাঁড়ায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে, কোত্থেকে এসেছো? উত্তরে সে বলল, আমি আপনার পিতার গোলাম ছিলাম, কিন্তু শয়তানের প্ররোচনায় পালিয়ে গিয়েছিলাম, লজ্জায় আমি চেহারা দেখাতে পারছিলাম না। আমার নিকট 25টি স্বর্ণমুদ্রা আছে, আপনি আমার মনে আপনার ইচ্ছা তা দিয়ে আপনি যা করেন করতে পারেন। আল্লাহর শুকর আদায় করে সেই স্বর্ণমুদ্রা নিয়ে ঘরে এসে সকলকে বললাম, অল্প সময়ের ব্যবধানে মহান আল্লাহ তাআলা 25 দিরহামের পরিবর্তে 25 দিনার স্বর্ণমুদ্রা হাদিয়া হিসাবে পেশ করলেন। এই আনন্দে আমি উক্ত গোলামকে আজাদ করে দিলাম, সেও খুশি হয়ে দোয়া করতে করতে চলে গেল। এখানে শিক্ষা হলো, যিনি আল্লাহর রাস্তায় কিছু খরচ করেন আল্লাহ তাআলা তাকে এর কয়েক গুণ বৃদ্ধি করে দেন। তাই প্রিয় দর্শক, আসুন আমরা বেশি বেশি দান খয়রাত করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমরা সমাধানের পক্ষ থেকে একটি ফান্ড গঠন করেছি, যেখানে জমাকৃত অর্থ আমরা অসহায় ও গরিব দুঃখী মানুষের মাঝে বণ্টন করে দিব, আর আপনিও এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পারেন। আর সেজন্য যা করতে হবে, ভিডিওতে ও ডিসক্রিপশনে দেওয়া বিকাশ, ডাচ বাংলা ও নগদে আপনার মূল্যবান অর্থ পাঠিয়ে মহৎ কাজে অংশগ্রহণ করতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।